গুড ইভিনিং গাইস, সরি প্রি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি মার এখানে এসেছি। আজকে হলো গিয়ে অম্বুবচী, আর মাটা পিঠে বানাবে, ওইটার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। গ্রাম বাংলার আমাদের খুব একটা কমন জিনিস যেটা মারা করে, আর ওই জন্য মা এখন শব্দ শুনতে পাচ্ছে, চালের গুঁড়ো করছে, তিলের গুঁড়ো করছে, ওইটা দিয়েই মা এটা বানাবে। চালটা ভিজিয়ে রেখেছিল, এখন মা চালের গুঁড়ো করছে। তিলটাকে ধুয়ে রোদে একটু শুকিয়ে নিয়েছে, এখন তিলটাকে এখানে হালকা একটু ঢেলে নিচ্ছে। এবার তিলটাকেও গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছে, তিলটাকেও গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছে। এখানে চালের গুঁড়ো করে রাখা হয়েছে আর তিলের গুঁড়ো করে রাখা হয়েছে, এটা দেখি তো করবা। এখানে নারকেল কুড়িয়ে রাখা হয়েছে, এখানে গুড়, দেশি গুড়, ইয়াম্মি। এখানে চালের গুঁড়ো, এখানে আছে তিলের গুঁড়ো, আর এখানে বসানো হচ্ছে দুধ। এই রেসিপিটার নাম হলো ঘাইট্টা পিঠা, মানে যেটা ঘাইট্টা ঘাইট্টা করা। এখানে দুধ দেওয়া হয়েছে, এটা নিয়ম হলো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, নাহলে চাক চাক হয়ে যাবে। ঘাইট্টা ফিটা, ঘাইট্টা ঘাইট্টা ফিটা, না ঘাটলেই ফিটা শেষ। এই পিঠাটা একদম ঘেটে 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 করতে হয়, না চালের গুঁড়ো গুলো চাকা চাকা হয়ে যায়। এখন মা দিয়ে দিচ্ছে এর মধ্যে গুড়, কিছুটা দিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছে গুড়, এর মধ্যে গুড় আর নারকেলটা মিক্সড করেছে। নারকেলটা আমি দেখাতে পারিনি, আমি একটু কাছে ছিলাম না। দিয়ে দিয়েছে গুড় আর নারকেল। আর এই পিঠেটা, ঘাইট্টা পিঠেটা করতে গেলে সবচেয়ে এটা স্পেশালিটি হলো, মানে স্পেশালিটি বলতে খেতে তো খুবই টেস্ট, আর মানে কন্টিনিউ এটাকে নাড়তে হয়, মানে যদি না নাড়ো তাহলে এটা চাকচাক চাকচাক হয়ে যাবে, আর খুবই টেস্টি খেতে। করতে গেলে চালের গুঁড়ো, দুধ, তারপর তিলের গুঁড়ো, তারপরে নারকল আর গুড়, এই পাঁচটা জিনিস লাগে, আর এটা অম্বুবচীতেই শুধু বানানো হয়। আর তিলটা দেওয়া হবে ঠিক নামানোর আগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে তিল, এবার এর মধ্যে তিল একদম লাস্টে যেটা দেওয়া হয়েছে সেটা হলো তিল। এবার এই হয়ে গেল অম্বুবচী স্পেশাল ঘাইট্টা পিঠা, খুবই টেস্ট এটা খেতে। কার কার বাড়িতে হয় কমেন্ট করে জানাবে, আমাদের বাড়িতে তো প্রত্যেক বছর অম্বুবচীতে এটা হয়। মা এখন আমার জন্য এটা নিয়ে এসছে, টেস্ট করব। চিনি টিনি ঠিকঠাক হয়েছে কিনা মা আমার জন্য নিয়ে এসছে, এখন আমি টেস্ট করব। ছোটবেলার সেই স্বাদ, প্রত্যেক বছরের সেই স্বাদ, কিন্তু যখন 11-12 বা কলেজে পড়ি তখন একদম খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন মনে হয় যে এটা খুব ভালো খেতে। এই হলো আতম্বল খাচ্ছে একজন, এরম ঘাইট্টা পিঠা, ঘাইট্টা পিঠা খা, ঘাইট্টা পিঠা, গুঁড়া আর দুধ, আর দেওয়া হবে এর মধ্যে আম, এটার মধ্যে দেওয়া হবে আম। এটা হলো আজকের দিনে মানে মেইন যে খাওয়াটা, এটাকে বলে অম্বুবচী। দেখি একটু হাত ছড়াও, এটা হলো অম্বুবচী। এখানে আছে নারকেল, চালের গুঁড়ো, তিল, তারপরে আম, দুধ। মেইন আমিও খুঁজো, এটা হলো অম্বুবচী স্পেশাল, মানে যেটা মেইন
এটাকে অম্বুবচী বলা হয়। মা অম্বুবচী না কয়, এটাকে অম্বুবচী বলা হয়। এটাকে পাকা আম, তারপর দুধ, তিল, নারকেল, চালের গুঁড়ো দিয়ে মিক্সড করে বানানো হয়। ভীষণ টেস্টি, ভীষণ। আমি এখন এখানে এসেছি লক্ষ্মীনারায়ণ বাড়িতে, যেখানে অম্বুবচী উপলক্ষে তিন দিন ধরে মেলা বসে আর খুব সিঁদুর খেলা হয় এখানে অম্বুবচী উপলক্ষে। প্রচুর ভিড় ছিল ওইদিন। আমি এখানে এসেছি এখন সিঁদুর খেলতে আর ঠাকুরকে একটু প্রণাম টণাম করব, তারপরে মোমবাতি ধূপকাঠি একটু দেবো। ওকে নিয়ে আমি এসেছি, ও বাইরে দাঁড়িয়ে ছিল, এত ভিড় যে ও ভিতরে ঢুকতে চাইছিল না, তো আমি একাই ভিতরে গেছি ভিড় ঠেলে। এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিল, প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকের ভিড় ছিল এখানে। আর প্রত্যেকটা লোকের গাল সিঁদুরে রাঙানো, দেখতে খুবই ভালো লাগছিল। প্রচুর ভিড় ছিল যে ঠাকুর দর্শন করবো, এত ভিড় ছিল যে আমি দূর থেকেই প্রণাম করলাম আর ভিতরে যেতে পারলাম না। দেখছো আমি সবাই সিঁদুর পড়াচ্ছি, বা আমাকে সবাই সিঁদুর পড়াচ্ছে, একদম সিঁদুরে লাগানো হয়েছে একজন আরেকজনকে। আর দেওয়ালের মধ্যে সবাই স্বস্তির চিহ্ন আঁকছিল, এটা প্রত্যেক বছরই হয়, বাট আমার কাছে মনে হয়েছে এবছর একটু বেশি ভিড়, কারণ দু বছর কোভিড ছিল বলে অতটা লোক যায়নি। বিয়ের পরে এই প্রথম আমার লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাওয়া, অম্বুবচী উপলক্ষে সিঁদুর খেলা। আমার এই প্রথম বিয়ের পরে আমি সিঁদুর খেলেছি, কারণ বিয়ের পরে আমার এখনো দুর্গা পুজো আমি এখনো পাইনি, আর এই প্রথম আমার বিয়ের পরে অম্বুবচী, আর এই প্রথমই আমার সিঁদুর খেলা। পাশে শিব ঠাকুর আছে, এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, তো আমি একটু ওখানে দাঁড়ালাম, এখানে প্রণাম করলাম, তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখানে শিব ঠাকুর রেখে এখানে, তারপর আমি এত ভিড় ছিল, এত গরম লাগছিল, তারপর আমি বাড়ি চলে এসেছি। এই আমার আরেকটা স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। এবার ছিল বাড়ি যাওয়ার পালা, কারণ প্রচুর ভিড় ছিল আর এত গরম লাগছিল, ওই জন্য বাড়ি চলে যাচ্ছিলাম। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।